দর্শক, আপনারা যে যেখানে আছেন, দেশে কিংবা প্রবাসে যে যেভাবে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটি চিকিৎসা সংক্রান্ত হেলথ টিপস বা চিকিৎসা ডাটা দিব, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। এবং যে বিষয়টি নিয়ে আপনারা প্রায় আমার কাছে জানতে চান, বিভিন্ন পত্র পত্রিকায় কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেয়েছে, জি স্যার, আমাদের যে পেটে সমস্যা হয় বা পেটে একটা ইম্পর্টেন্ট অর্গান আছে লিভার, যেটা আমরা বাংলায় যকৃত বলে থাকি, এই লিভার ভালো থাকে কিভাবে? আমার কাছে প্রায় রুগী এসে আমার কাছে বলে, জি স্যার লিভারটা একটু চেক করে দেন বা আমার লিভারে সমস্যা আছে না। হ্যাঁ, অবশ্যই লিভার এমন একটা ইম্পর্টেন্ট অর্গান, যদি কোনো কারণে লিভারে বড় কোনো রোগ হয় তাহলে মানুষ মারাও যেতে পারে। তো আসুন, আমি আজকে আপনাদের কিছু টিপস দিব, কিছু পরামর্শ দিব, খাদ্য পরামর্শ, যে লিভার বা যকৃত ভালো করে কোন কোন খাবার, আবার পক্ষান্তরে লিভার ক্ষতিগ্রস্ত করে কোন কোন খাবার, এটা আপনারা জানতে চেয়েছেন এবং এটা আপনাদের জেনে রাখো ভালো। পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন ভিডিওটি। আমাদের প্রতিদিন আমরা কত খাবার খাই, বিভিন্ন রকম। আমরা ছোটবেলায় একরকম খাবার খাই মার কোলে যখন ছিলাম, এখন যখন আমরা বাচ্চা তখন বা চিলড্রেন বা কিশোর কিশোরী তখন একরকম খাবারের পছন্দ, তো এখন বয়স হয়েছে আর একরকম খাবার পছন্দ বা আমরা খেয়ে থাকি। সো এই খাবারে কোন খাবারগুলো আমাদের লিভারের জন্য বেনিফিটস উপকারী আর কোনটা লিভারের জন্য হার্মফুল, সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা করি আপনাদের উপকারে আসবে। প্রথমত হচ্ছে লেবু। লেবু এমন একটি ফল যেটা লিভারের জন্য খুবই উপকারে আসে। শুধু লিভার না, আমাদের বডির ইমিউনিটি বাড়ায় লেবু। আমরা যদি নিয়মিত লেবু রস অন্তত এক পিস বা দুই পিস, পুরো লেবু খেতে হবে না, আধাটা লেবু অন্তত খেতে পারি বা একটা পুরো লেবু পার ডে খেতে পারি বিভিন্নভাবে, সেটা শরবত করে হোক বা খাবারের মধ্যে অথবা ডাইরেক্ট খেতে পারি, তাহলে আমাদের লিভারের জন্য অনেক উপকারে আসবে। দ্বিতীয় ফলটি হচ্ছে বা সবজি, মানে আমাদের সবজি বলবো আমরা, সেটা হচ্ছে রসুন বা আমাদের মশলা বলি আমরা রসুন। এই রসুনটি খুবই উপকারী একটি মশলা, যেটা আমাদের লিভারকে ভালো রাখতে সহায়তা করে। আমরা প্রত্যহ অন্তত একটি রসুন না খেলে অন্তত আধা রসুন খাওয়ার চেষ্টা করব এবং রসুনটা আমরা কাঁচা চাবিয়ে খাব, এটা আমাদের অনেক উপকারে আসবে। রসুন আমাদের স্টেমিনা বাড়ায়, বডির ইমিউনিটি বাড়ায়, অনেক রোগ প্রতিরোধে হেল্প করে, পাশাপাশি লিভারকে সেফগার্ড দেওয়া, লিভারকে উপকার করে। এরপরে আমাদের পরিচিত একটি ফল আপনারা সবাই চিনেন, আপেল। আপেলের অনেক গুণ, সেটা আমি আমার এই পেজে অনেক দিয়েছি। আপেল প্রথম আমরা চেষ্টা করবো অন্তত একটা আপেল খেতে। আর কি কথা বলি, যে ফল বা খাবারের কথা বলছি, প্রত্যেকটারই পরিমাণ আছে। হ্যাঁ, নিয়মিত একটা বা আধা এইভাবে খেতে হবে। হ্যাঁ, এখন আমরা বললাম আপেল খেতে হবে, আপনি পার ডে 1 কেজি করে আপেল খেলেন সেটা হবে না, কোনো উপকারী জিনিস অতিরিক্ত খাওয়ালেও অপকার হতে পারে। তো পরিমিত আমরা খাবো প্রতিদিন, যেমন আপেল আমাদের লিভারের জন্য অনেক উপকারী। সবুজ শাক, সবুজ শাক, সব শাকই বেশিরভাগই সবুজ, দুই একটা শাক লাল বা বিভিন্ন রকম শাক আসছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু সবার আগে সবুজ শাকগুলো আপনাদের বিভিন্ন, যেমন পুঁই শাক, কলমি শাক, লাউয়ের শাক, ডাঁটা শাক, যে সবুজ শাক আমাদের অনেক উপকারে আসে আমাদের লিভারের জন্য। করলা আমাদের লিভারের জন্য খুব উপকারে আসে। তারপরে বিভিন্ন বিন বা ডাল আমাদের লিভারের জন্য অনেক উপকারে আসে। যেমন বিভিন্ন শাক বলছি, সেটা তো অবশ্যই লিভারের জন্য উপকারে আসে। আরেকটি একটি ফল আছে যেটা আমাদের হয়তো সবসময় পাওয়া যায় না বা সিজনে পাওয়া যায়, জাম্বুরা। এই জাম্বুরা ফলটি আমাদের লিভারের জন্য যখন সিজন আসবে আপনারা কিনে খাবেন বা নিজেদের থাকলে পরিমিত খাওয়ার চেষ্টা করবেন। বিন, বিভিন্ন বাদাম বা এই জাতীয় যে খাবার, যেমন কাঠবাদাম বা ছোট বাদাম, বাদামগুলো নিয়মিত, বাদামও পরিমিত খেতে হবে। এক মুঠ করে বাদাম খেতে পারেন প্রতিদিন, কিন্তু আধা কেজি বাদাম খেলে হবে না। এই যে বাদাম আপনাদের লিভারকে রক্ষা করবে। তারপরে সে বিভিন্ন রুট, বিভিন্ন বিট রুট
ওয়ালনাট এগুলো বিভিন্ন ফল আছে, অলিভ, অলিভ মানে যে জলপাই অনেক উপকারী আসে আমাদের লিভারের জন্য। আমরা জলপাই সিজনে জলপাইকে ভালো করে ধুয়ে আমরা খেতে পারি, বা একটু নরম হয়ে গেলে আমরা ডাইরেক্ট খেতে পারি, অথবা আমরা তরকারির মধ্যে দিয়েও জলপাই খেতে পারি। হলুদ, হলুদের অনেক গুণ, হলুদ কিন্তু ব্যথা কমাতে সহায়তা করে। আমি ইতিপূর্বে বলেছি ব্যথা কমাতে যে সবজি মানে মশলাগুলো আমাদের উপকার করে তার মধ্যে হলুদ। তো হলুদটা আসলে আমরা ডাইরেক্ট খাওয়াটা অনেক ক্ষেত্রে সমস্যা হয়, তো সেটা তারপর আপনার ভর্তার মতো করে হালকা অল্প পরিমাণ প্রতিদিন হলুদ খেতে পারেন। কাঁচা হলুদটা খুবই উপকারে আসে। ফাইবার যুক্ত বিভিন্ন খাবার, যেমন আমি ইতিপূর্বে বলেছি অন্যান্য যে শাক, যেমন আছে কচু শাক, মিষ্টি আলুর শাক, কলমি শাক, পুদিনা পাতা, পুঁই শাক, মূলা শাক, তারপরে সজনে, কলার যে মোচা, যে কলার ফল হওয়ার পরে যে মোচাটা থাকে মোচা, তারপরে ডাঁটা শাক, তারপরে হচ্ছে ঢেঁড়স, ডাঁটা, বাঁধাকপি, ফুলকপি, বিভিন্ন সিম, সিম মানে কাঁচা মানে সবুজ যে সিমটা, পটল, কচু, বেগুন, বরবটি, মটরশুঁটি, মানে অল শাক সবজি, এগুলো আমাদের লিভারকে ভালো রাখতে সহায়তা করে। বিভিন্ন ফল, যেমন আমার বাংলাদেশে বেল, আপনারা চিনেন বেল, পেয়ারা, কদবেল, আমড়া, আতাপল, নারকেল, কামরাঙ্গা, এই যে ফলগুলো আছে, যে আমাদের যে একটা ছড়া ছিল আমরা ছোটকালে পড়েছি, জাম, জামরুল, কদবেল, আতা কাঁঠা, নারকেল, তাল, তরমুজ, তরমুজ আমরা, কামরাঙ্গা, বেল, পেয়ারা, পেঁপে, ডালিম, জলপাই, বরই দিলাম আর কি চাই। এই যে ফলের বাংলাদেশের যে কবিতাটা আছে, সকল ফল আপনার লিভারকে প্রোটেকশন দেয়। যে আমাদের দেশ এমন একটা দেশ, আপনার খাবার সকল খাবারই কেবল উপকারী। আশা করি আপনারা এই খাবারগুলো আপনারা যদি নিয়মিত তবে পরিমিত খেতে হবে, যদি আমরা খাদ্য তালিকায় আনতে পারি, আর যে খাবারগুলো আমি পর আসছি যেগুলো ক্ষতি করে সেই খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে আমরা আমাদের লিভারকে সুরক্ষা দিতে পারব। তারপর হচ্ছে পাকা টমেটো, কাঁচা টমেটো যেমন গুণ আছে পাকা টমেটোরও গুণ আছে। তারপরে আম, পাকা আম, আমটা সব সিজনে পাওয়া যায় না, পাকা আমে লিভার ভালো করে, কাঁঠাল, আমলকি, যেহেতু মিষ্টি ফলগুলো আমি ওজন যাদের বাড়ে সেসব রোগীদের খেতে না করি, কিন্তু আপনারা লিভার সুরক্ষার জন্য পরিমিত পরিমাণে খেতে পারেন। মটর, মুগ, ছোলা, খেসারির ডাল, বিভিন্ন ডালের কথা আমি এক এক ইয়াতেই বলেছি। তারপরে কিছু খাবার আছে যেটা আমরা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকি, বা ফুড সাপ্লিমেন্ট বলি, বা মিনারেলস, ভিটামিনস, বিভিন্ন মাল্টিভিটামিন, সেক্ষেত্রে অবশ্যই ভালো ব্র্যান্ডের, ভালো আপনাদের ডাক্তারের পরামর্শে খেতে হবে। সকল কোম্পানি সকল ওষুধ কিন্তু ভালো নয়, এটা আপনাদের ডাক্তার সাহেব ভালো বলতে পারে কোন ওষুধ আপনার জন্য উপকারী, বা কোন ভিটামিনস, বিভিন্ন ভিটামিনস আছে সেগুলো আপনারা খেতে পারেন। ভিটামিন সি, ভিটামিন সি খুবই উপকারী, এটা কিনে খাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিড যুক্ত বিভিন্ন ক্যাপসুল বা ট্যাবলেট পাওয়া যায়, বা বিভিন্ন সাপ্লিমেন্ট আছে যেগুলো আমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে। আমি খাবারের পাশাপাশি একটা জিনিস বলবো, পরিমিত এক্সারসাইজ, এটা যদিও খাবার না কিন্তু নিয়মিত শারীরিক কসরত, হাঁটা চলা ফেরা, এক্সারসাইজ আপনার লিভারকে প্রোটেকশন দিবে। তো আশা করি উপকারী সকল খাবার প্রায় আমি বলে ফেলেছি যেগুলো লিভারের আপনাদের উপকারে আসবে, আপনারা পরিমিত নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, যেহেতু ফলের ফরমালিনের ব্যাপার থাকে বা শাকসবজির কীটনাশকের ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনারা ভালো করে ভিজিয়ে অন্তত 1-2 ঘন্টা রেখে দেন, পরিষ্কার হলে সেটা ভালো পানি দিয়ে, খাবার পানি দিয়ে ধুয়ে দেন, খাওয়ার চেষ্টা করবেন। এখন আসেন লিভার ক্ষতি করে কি কি খাবার, এটা যদি না জানেন তাহলে কিন্তু ভালোও খাবেন আবার খারাপও খাবেন, তা লাভ হলো কি? লিভারকে ক্ষতি করে সর্বপ্রথম অল অ্যালকোহলিক খাবার, যত অ্যালকোহল আছে খাবারে, বা অ্যালকোহল ডাইরেক্ট, আমরা মদ, বিয়ার, হুইস্কি, বিভিন্ন প্রকার দেশি বিদেশি যত মদ অ্যালকোহল আছে, যেটা আমাদের লিভারের টক্সিসিটি হতে পারে, লিভারের টিস্যু সেল ডেস্ট্রয় করে দিবে। সো অল অ্যালকোহল বা মদ্য পান লিভারকে
ক্ষতি করে সো আমরা এগুলা খাব না তেল এবং অতিরিক্ত মশলা যুক্ত খাবার অনেক খাবার দেখবেন এত মশলা দিয়েছে বিয়ন্ড দা লিমিট এবং অতিরিক্ত তেল দিয়ে তৈরি করেছে খাবার এই খাবারগুলা আমরা তেল প্রয়োজন আছে আমাদের শরীরে বিভিন্ন ভেজিটেবল অয়েল বা অলিভ অয়েল আমরা অনেক সময় বলে থাকি বা সরিষার তেল উপকারে আসে কিন্তু সেটা পরিমিত হতে হবে এবং মশলা কিছু মশলার কথা আমি বলেছি উপকারে আসে তবে সেটা কাঁচা খেতে হবে কিন্তু বাজার থেকে যে সিনথেটিক মশলা আছে এগুলোর পরিমাণ কমিয়ে ফেলতে হবে এগুলো আপনার লিভারকে ক্ষতি করে তারপর হোয়াইট পয়জন যেটা আমরা সারা বিশ্বে বলে থাকি যে চিনি সাদা পয়জন এটা একটা বিষ পিউরিফাইড চিনি যে চিনি মার্কেটে যে কিনতে পান আপনারা বিভিন্ন কোম্পানির এই চিনি লিভারকে ক্ষতি করে থাকে আমরা চিনি খাওয়া টোটালি বন্ধ করে দিতে হবে কোন কোন ক্ষেত্রে যদি আপনার চিনির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার আখের গুড় বা মিষ্টির দরকার হয় আখের গুড় বা খেজুরের গুড় আপনারা ব্যবহার করতে পারেন তবে সেটা পরিমিত করতে হবে বিভিন্ন ব্যথানাশক ঔষধ আপনারা কারোর কাছে ব্যথা বলি কথা না বলে বিভিন্ন পেইন কিলার ডাক্তারের পরামর্শ ছাড়া কিনে খেয়ে ফেলেন ফার্মেসি থেকে খেয়ে ফেলেন গ্রামে গঞ্জে বিভিন্ন অপচিকিৎসা হয়ে থাকে আপনাকে হয়তো এই ওষুধ সেই ওষুধ হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ওষুধ বলে আপনাকে খাওয়াচ্ছে আসলে পেইন কিলার কিন্তু এই যে পেইন কিলার আপনার কিন্তু লিভারকে ডেস্ট্রয় করে দিবে সো পেইন কিলার ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না অতিরিক্ত কফি কফি অনেক উপকারী কফি মধ্যে উপকারিতা যেমন আছে আবার অপকারিতা আছে যদি কেউ প্রতিদিন প্রচুর কফি খায় আপনি পার ডে এক কাপ কফি খেতে পারেন তাও ব্ল্যাক কফি সেটা চিনিবিহীন খেতে হবে দুধ দেওয়া যাবে না সেটা আপনার উপকারে আসবে কিন্তু এটা যদি অতিরিক্ত খান এবং সেটার সাথে দুধ চিনি মিক্স করে খান সেটা আপনার লিভারকে ডেস্ট্রয় করে দিতে পারে তারপরে হচ্ছে সকল লাল মাংস মানে পশুর মাংস চার পা বিশিষ্ট পশুর মাংস যদি মধ্য বয়সে বা যাদের বয়স 35 উপরে 30 উপরে তারা অতিরিক্ত খান আপনার লিভার ডেস্ট্রয় হয়ে যেতে পারে তারপরে বাইরের ফাস্টফুড বিভিন্ন ফাস্টফুড যে খাবারগুলো ফাস্টফুড মানে ভাজা পোড়া বার্গার তারপরে বিভিন্ন ফ্রাইড মানে ফ্রাইড খাবারগুলো বা ফাস্টফুডগুলো আপনারা জানেন ব্রেড বা বিভিন্ন তেলে ভাজা বা পোড়া তেল বিভিন্ন খারাপ তেলে ভাজা এই ফাস্টফুডগুলো আপনার লিভারের ক্ষতি করতে পারে তারপরে হচ্ছে বিভিন্ন স্প্রে স্কিনের বিভিন্ন স্প্রে অনেক সময় আমরা ব্যবহার করি বিভিন্ন স্প্রে যেমন আমরা মশা তাড়াতে বা বিভিন্ন কীটনাশক বা বিভিন্নভাবে আমরা স্প্রে আমাদের প্রয়োজনে আমরা বাসা বাড়ি বা অফিস আদালতে করে থাকি এই স্প্রেগুলা যদি নাকে যায় বা কোনো কারণে অল্প অল্প পরিমাণে মুখে যায় এগুলো আমাদের লিভারকে ড্যামেজ করতে পারে তাহলে আমি আপনাদেরকে কমন লিভারের উপকারী এবং অপকারী খাবার এবং সাবধানতাগুলো বললাম আশা করি আমরা সবাই মেনে চলার চেষ্টা করব এই ভিডিওটি আপনাদের অবশ্যই আমি বলব ইনশাআল্লাহ উপকারে আসবে আপনারা যদি মেনে চলেন ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আরও বিভিন্ন ভিডিও দিতে পারি আপনাদের আর কি জানার আছে বা কি জানতে চান কোন রোগ নিয়ে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের ঘরে আপনারা কমেন্ট লিখে বলবেন আমি ইনশাআল্লাহ ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব বা ফেসবুকের পেজে কমেন্টে যতগুলো ঘর আছে ইউটিউব চ্যানেলে সোশ্যালে যে কোনো মিডিয়ায় ভিডিওর নিচে তবে অবশ্যই আমার পেজ আমার নাম ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান এই পেজের কমেন্টের ঘরেই লিখতে হবে এবং ইউটিউব চ্যানেল আমার নামে ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান ওই পেজ এবং ইয়াতে আপনাকে কমেন্টের ঘরে লিখলে আমি অবশ্যই আপনাদের জন্য আবার পরামর্শ নিয়ে হাজির হব আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন অনেকে আবার আমার ভিডিও নিয়ে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুকে ব্যবহার করছে আমি ওপেন করে রেখেছি বিকজ ইউটিউব চ্যানেল আমারটা কপিরাইট আমার ভিডিও নিয়ে কে কপিরাইটে পড়বে না আমি দিয়ে রেখেছি কারণ এই ভিডিও নিয়ে যদি যেহেতু আমি হেলথ পরামর্শ দিয়ে থাকি অবশ্যই মানুষের উপকার আসবে এই জন্য অনেকে নিয়ে ব্যবহার করে সেখানে কমেন্ট লিখলে তো আমি ওই চ্যানেল আমি দেখতে পারবো না অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করলে আমি নতুন কোনো ভিডিও বা লাইভে আসলে আপনারা ওয়ার্নিং পেয়ে যাবেন তখন আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা লাইভে কথা বলতে পারবেন এবং কমেন্টে লিখলে আমি পরবর্তীতে সেই ভিডিওটা বানিয়ে আপনাদেরকে দিব
সবাই ভালো থাকেন, আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক আমি দোয়া করি। এই বলে আমার এই ভিডিও আজকের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।